তারপর চলো আমরা সমস্যা সমাধানে চলে যাই। একটু কথা বলে রাখি, এখানে আসলে অনেক ধরনের গুণক আছে। অনলাইন ক্লাস যেহেতু সবগুলো কি আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তো যে ধরনের গুণকগুলো তোমাদের লাগবে আমি ওগুলাই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সহজ পদ্ধতিতে এই গুণগুলো তোমাদের এখন লাগবে না। হ্যাঁ, তো আসো আমি সমস্যা সমাধান যেটা পৃষ্ঠা 43 ওখানে চলে যাচ্ছি। 6 নম্বর প্রশ্ন, সবাই পৃষ্ঠাটা খুলো। তোমার কাছে 100টি 100 টাকার নোট রয়েছে, তোমার কাছে মোট কত টাকা রয়েছে? খেয়াল করো তোমার কাছে কি বলেছে, 100 টাকার নোট রয়েছে, কতটি 100টি। তাহলে তোমার কাছে মোট কত টাকা, এটার জন্য কি করতে হবে? জিনিসটাকে আমরা নর্মালি কি করি, মোট বললে কি করি, যোগ করি না, কিন্তু এক্ষেত্রে খেয়াল করো 100 টাকার নোট আবার কয়টি, 100টি। সেই জন্য মোট টাকাটা বের করার জন্য আমাকে কি করতে হবে, নোট দিয়ে টোটাল যে সংখ্যাটা আছে সেটাকে আমাকে কি করতে হবে, অর্থাৎ 100টি যে নোট আর 100টি টাকা, ঠিক আছে, এই দুটোটাকে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে আমরা কি পেয়ে যাবো, উত্তরটা পেয়ে যাবো। তো প্রথমে যে ব্যাংকটা আছে যেখানে তোমার টাকা আছে, তুমি করার সময় কি লিখবা, আমার কাছে 100টি 100 টাকার নোট রয়েছে। সুতরাং আমার কাছে আজকে সমান কত টাকা, নোট হচ্ছে 100টি। হ্যাঁ, আর টাকাও কয়টি, কত, 100 টাকা। সেই জন্য গুণটা কি করে দিব, আমরা গুণ করে দিব। তো গুণটা আমাকে কোথায় দেখাতে হবে, রাফে দেখাতে হবে। আমি এখানে রাফটা লিখছি তোমাদের জন্য। গুণ অঙ্ক করেছি তাই না, তাহলে এটা আমরা পারবো। তাহলে এখানে কি আছে, 0 0 এর সাথে 0 গুণ করলে 0, আবার 1 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 করলে কত, 0। আমি দ্বিতীয় সংখ্যাতে চলে আসছি, সেজন্য এখানে কি দিব, একটা গুণ চিহ্ন দিব। 0 এর সাথে 0 গুণ করলে 0, 1 0 এর সাথে 0 গুণ করলে কি, 0, আবার 0 এর সাথে 1 গুণ করলে কত, 0। তৃতীয় লাইন আসার পরে এখানে কি দিতে হবে, 2টা গুণ চিহ্ন। তৃতীয় সংখ্যা কোনটা, এখানে 1, তাহলে 1 দিয়ে কি করবো, উপরে 3টা সংখ্যাকে গুণ করবো। তাহলে 1 দিয়ে এই 0কে গুণ করলে কি হবে, 0, আবার 1 দিয়ে 0কে গুণ করলে হবে কি, 0, 1 এর সাথে 1 গুণ করলে কত হয়ে যাবে, 1। তারপরের কাজটা কি হবে, যোগ। তাহলে এখানে 0, এখানে কত আছে, 0, এই 0গুলো যোগ করলে 0, এখানে 2টা 0 যোগ করলে কত, 0, আর এখানে কত আছে, 1। তাহলে আমি কত পেয়ে গেলাম, কত টাকা আছে আমার কাছে, 10,000 টাকা। রাফটা করার পর বক্স করে দিবে। হ্যাঁ, তোমরা অনেকে বক্স করে রাফ করো, তখন কি অনেক সময় সংখ্যাটা আঁকে না, ওটা খেয়াল করবে। 10,000 টাকা উত্তরটা এভাবে লিখে দিলে চলবে, এটা তুলে না করার কাছে। চলো তারপর আমরা 7 নম্বর অঙ্কে চলে যাই। 37টি বক্সে প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। হ্যাঁ, একটা ক্রিকেট ম্যাচ হবে, ওখানে টিকিট। হ্যাঁ, বাসগুলোতে মোট কতটি টিকিট রয়েছে, খেয়াল করো বক্স কয়টি বলেছে তোমাকে প্রশ্নে প্রথমে, কি 37টি বক্সে। তাহলে বক্স হচ্ছে তোমার কয়টি, 37টি। প্রতিটিতে 500টি করে টিকিট রয়েছে, প্রতিটিতে 500টি করে টিকিট মানে কি, এই জিনিসটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। এই জিনিসটা না বুঝলে কেউ কথা তুমি করতে পারবে না। প্রতিটি মানে কয়টি, আমরা জানি প্রতি মানে কি, 1টি। প্রতিটি মানে কয়টি, 1টি। তাহলে প্রতিটিতে 500টি করে মানে কি, 1টি বক্সে কয়টি টিকিট, 500টি। এটা তোমরা বুঝতে পেরেছ? তাহলে 37টি বক্সে কয়টি টিকিট, সেটাই আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে প্রতিটি মানে কয়টি, 1টি। প্রতিটি মানে কয়টি, 1টি। এই জিনিসটা কি করতে হবে, মাথায় রাখতে হবে আমাকে, অঙ্কটা করার সময় সেই জন্য প্রথমে লিখতে হবে, 1টি বক্সে টিকিট রয়েছে, প্রতিটিতে 500টি করে, তাই না? তাহলে 1টি বক্সে টিকিট রয়েছে কয়টি, 500টি। আর মোট বক্সের সংখ্যা কয়টি, আমার প্রশ্নে দেওয়া আছে 37টি। তাহলে সুতরাং 37টি বক্সে টিকিট রয়েছে, আমরা এটা দল করতে নেই হবে। তাহলে এখানে 1, আর এখানে সংখ্যাটা কি বেশি, উপরে দেখবো 1, নিচে 37, তাহলে 1 থেকে 37 বড় সংখ্যা না, যখন এভাবে হবে তখন আমাকে অঙ্কটা কি করতে হবে, অবশ্যই গুণ করতে হবে, এটা মনে রাখবে। 1-এর চাইতে বড় সংখ্যা কিছু বের করা মানে কি করা, গুণ করা। তাহলে গুণ করার সময় সবসময় খেয়াল রাখবে এখানে যে সংখ্যাটা সেটা আমরা এখানে আগে লিখে ফেলবো, বুঝতে পেরেছ? এখানে কত, যে 500, এই 500টাকে আমি কি করলাম, আগে লিখলাম, তারপর গুণ চিহ্ন দিব। এরপর এখানে যে সংখ্যা আছে এটাকে কি করবো, পাশে লিখবো। তাহলে এখানে কত, 37, এটা লিখবো। তাহলে তো আসার পর আমরা কি করবো, রাফ করবো, রাফ করে বের করবো 500 আর কত, 37।
খেয়াল করো সাথে সাথে শূন্য গুণ করলে কত শূন্য আবার সাথে সাথে শূন্য গুণ করলে শূন্য পাঁচ সাত গুণে কত পঁয়ত্রিশ তাহলে দ্বিতীয় লাইনে চলে আসছি একটাকে চিহ্ন গুণ চিহ্ন দিলাম এখানে কত আছে তিন তিনের সাথে শূন্য গুণ করলে শূন্য আবার তিনের সাথে শূন্য গুণ করলে শূন্য তিন পাঁচ গুণে কত পনেরো এখন কি করবো যোগ এখানে শূন্য এখানে শূন্য এখানে কত আছে পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ এখানে তিন আর এখানে পাঁচ পাঁচের সাথে তিন যোগ করলে কত হয় আট আর এখানে কত এক আঠারো হাজার পাঁচশো তাহলে সাঁত্রিশটি বক্সে মোট কতটি টিকিট রয়েছে আঠারো হাজার পাঁচশোটি টিকিট রয়েছে আর রাফটা সবসময় খাতা ডান পাশে এইভাবে বাসায় কী করবে প্র্যাকটিস করবে চলো তারপর আমরা আট নম্বরে চলে যাই রহিমা সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করে তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করে খেয়াল করো প্রতিদিন প্রতিদিন মানে কয়দিন এটাই কি আমাকে বুঝতে হবে প্রতিদিন মানে একদিন খেয়াল রাখবো প্রতিদিন মানে একদিন প্রতিদিন মানে একদিন প্রতি মাসে মানে এক মাসে হ্যাঁ প্রতি শব্দটা ইউজ হওয়া মানে কি এক তাহলে একদিনে একশো পঁচিশ টাকা উপার্জন করে সে পঁচিশ দিনে কত টাকা উপার্জন করে তা আমরা আগের অঙ্কটা যেভাবে করেছি এটা তাহলে রহিমা একদিনে উপার্জন করে কত টাকা একশত পঁচিশ টাকা আর প্রশ্নে কতদিনের টা বের করতে বলেছে পঁচিশ দিনে সুতরাং পঁচিশ দিনে উপার্জন করে তো আমি বলেছি উপরে এক নিচে কি বড় সংখ্যাটাকে কী করতে হবে গুণ করতে হবে গুণ করার সময় প্রথমে এখানে যে সংখ্যাটা আছে সেটা লিখব একশো পঁচিশ গুণ আর এখানে কত আছে পঁচিশ সেটা লিখব তারপর কী করবো রাখটা করি একশত পঁচিশ আর নিচে কত পঁচিশ পাঁচ পাঁচ গুণে কত পঁচিশ পঁচিশের কত পাঁচ হাতে কত আছে দুই পাঁচ দুই গুণে কত দশ দুই যোগ করলে কত হয়ে যায় বারো বারোয়ের কত দুই হাতে কত আছে এক তাহলে পাঁচ এক গুণে পাঁচ এক যোগ করলে কত হয়ে যায় ছয় একটা গুণ ছিল পাঁচ দুই গুণে কত দশ দশের কত শূন্য হাতে এক দুই দুই গুণে চার এক যোগ করলে কত হয়ে যায় পাঁচ আর দুই এক গুণে কত দুই এরপর কী করবো আমরা যোগ করবো এখানে পাঁচ এখানে কত আছে দুই ছয় সাথে পাঁচ যোগ করলে কত এগারো এগারোয়ের এক হাতে এক দুইয়ের সাথে এক যোগ করলে কত তিন তিন হাজার একশত পঁচিশ টাকা তাহলে এটাই হচ্ছে কি উত্তর তিন হাজার একশত পঁচিশ টাকা এটা আশা করি বুঝতে পেরেছ তুলে ধরো তো শিক্ষার্থীর আমি তোমাদের এসডব্লিউটা দিয়ে দিচ্ছি দেখো পৃষ্ঠা বিয়াল্লিশের এক নং এই যে এক নং যে গুণ অঙ্ক আছে ওখান থেকে এক থেকে বারো করবে আর সতেরো থেকে বিশ করবে হ্যাঁ সমস্যা সমাধান থেকে আমি এসডব্লিউ দিচ্ছি না সমস্যা সমাধান আমি যে তিনটা করেছি এগুলো বাসায় চর্চা করবে এসডব্লিউ থাকবে এটা তো নেক্সট ক্লাসে তোমার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ